गुड मॉर्निंग डियर स्टूडेंट्स, मुक्त शिक्षा केंद्र टेलीपुकुर पूर्व बर्धमान। आज हमें तुम्हारे माध्यमिक बांगला पाठ्यक्रम अंतर्गत जो टॉपिक्सटी पढ़ाबो सेटी हलो कि आमादेर जात कवि शंख घोषेर लेखा। आमरा जानी बांगला साहित्येर इतिहासे शंख घोष एक जन उज्जवल नक्षत्र। आधुनिक वा एकालेर कविदेर मध्ये अन्यतम छिलेन शंख घोष। तार प्रत्येकटा लेखाय प्रत्येकटा प्रबंध गद्य पद्य वा प्रबंध तुमी जाय बोलो ना केन प्रत्येकटाते आमादेर जन्य हृदये छोंया रये जाय। शंख घोषेर जन्म 1932 ख्रिस्टाब्दे। तिनी छिलेन विख्यात कवि एवं प्रबंधकार। বহু প্রবন্ধ রচনা করেছেন এবং অসংখ্য কবিতাও লিখেছেন। 1956 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। 1956 খ্রিস্টাব্দে অর্থাৎ যখন কবির বয়স ছিল 24 বছর সেই সময় তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। বইটির নাম হলো দিনগুলি রাতগুলি। 1977 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান তার বিখ্যাত কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য 1977 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। যাই হোক, এই যে কি আমাদের জাত শঙ্খ ঘোষের লেখা এই কবিতাটির মধ্যে কবি এক অসাধারণ কৃতিত্ব ফুটিয়ে তুলেছেন তার এই কবিতার মধ্যে। কি আমাদের জাত আমরা বুঝতেই পারছি এটি যেন কোনো একটা জাত বা ধর্ম বা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে একটি উল্লেখযোগ্য কবিতা। কি আমাদের জাত বলতে এখানে মানুষের জাতের কথাই তিনি বলেছেন। আমরা হয়তো এখনো পর্যন্ত অনেকেই অন্ধ কুসংস্কারের মধ্যে বা ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখি। একটা বৃহৎ জগতের মধ্যে আমরা পদার্পণ করতে শিখিনি। একদিকে দেখা যাচ্ছে মুসলিমরা হিন্দুদেরকে ঘৃণা করে, আবার একদিকে দেখা যাচ্ছে হিন্দুরা মুসলিমদেরকে ঘৃণা করে। এই যে একে অপরের প্রতি ঘৃণাজনিত মনোভাব বা বিদ্বেষ বা ঈর্ষা যাই বলুন না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনও পর্যন্ত আমাদের সমাজে বা বাস্তবিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। যদি আমাদের সমাজ আগের থেকে অনেকটা উন্নতশীল বা শক্তিশালী সমাজ, তবে এখন পুরোপুরি এই কুসংস্কার জিনিসটা নির্মল করতে পারেনি আমাদের এই সমাজ এবং সমাজের বসবাসকারী মানুষজন। আমরা কবি রবি ঠাকুরের দীনদান কবিতাটিতে একটা উদ্ধৃত যদি বলা হয়, জীব সেবায় শিব সেবা, জীবের মধ্যেই শিবের বাস, জীবকে অপমান করে দেবতাকে তুষ্ট করা যায় না। অর্থাৎ জীবের মধ্যেই শিবের বাস, জীব সেবায় শিব সেবা, জীব সেবাই হলো আসম বা পরম আসল বা পরম ধর্ম। সেই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। আমরা প্রত্যেককে মানুষ, আমাদের প্রত্যেকের শরীরে একই রক্ত বইছে, মানুষের রক্ত, প্রত্যেককে রক্তের রং লাল। আমরা রক্তের দিকে যেমন কোনো ভেদাভেদ মানি না, কী বলে হিন্দু কী বলে মুসলিম, সবার শরীরে একটাই জিনিস রক্ত, সেরকম প্রত্যেকটা মানুষের ভাবা উচিত আমরা সকলেই মানুষ। আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্ট শ্রেষ্ঠ সন্তান বা শ্রেষ্ঠ জীব, এটি আমাদের সকলের মনে রাখতে হবে। এই কবিতাটির মধ্যে কবি শঙ্খ ঘোষ বলেছেন, জাত আর ধর্মের নাম করে শ্রমজীবী মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। জাত বা ধর্মের দোহাই দিয়ে উস্কানিমূলক কথা বলে এইগুলো বিভেদ সৃষ্টি করা যাবে না। এই শ্রমজীবী মানুষ, কায়িক শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা সভ্যতার অগ্রগতির স্বর্ণরথের বাহক, যারা সভ্যতার অগ্রগতির স্বর্ণরথকে সামনে দিকে টেনে নিয়ে যাচ্ছে, যাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের সমাজ আলোকিত হচ্ছে, সেই মানুষদের কথাই তিনি বলেছেন। জাতপাত বিচার বিবেচনা করা যাবে না।
তাই এই মানুষদের, এই মানুষদের কায়িক পরিশ্রমে যেমন ঘরদোর বা প্রাসাদ বা অট্টালিকা তৈরি হয়, সেরকম ওই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের দ্বারাই রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু কার্য পরিচালনা করা হয় বা এদের দ্বারাই সম্ভব। এরা শরীর ক্ষয় করে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যেমন রাস্তাঘাট তৈরি করে, প্রাসাদ তৈরি করে, অট্টালিকা তৈরি করে, সেরকম মাটির গুহাতেও বা কয়লা খনির মধ্যেও তাদের আবির্ভাব দেখা যায়। তারা কিন্তু তাল তাল সোনা তোলে, তারা কিন্তু কয়লা খনি থেকে কঠোর পরিশ্রম করে কয়লা তোলে। যে কয়লা একটি মূল্যবান জিনিস বলা চলে, সেই কয়লাও কিন্তু আমরা দেখতে পাই এই পরিশ্রম সাধ্য লোকেদের জন্য। এছাড়াও অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই কায়িক পরিশ্রমের কথা, এই সমস্ত ব্যক্তিদের কথা। ধরো আজকে বর্ষাকাল, আজকে যদি অজয়ের বাঁধ ভাঙে, সেই অজয়ের বাঁধ ভাঙার ফলে একটা পর একটা গোটা গ্রাম প্লাবিত হতেই পারে। তা সেই বাঁধ কিন্তু বাঁধতে যাবে, সেই বাঁধ কিন্তু সংরক্ষণ করতে যাবে এই কায়িক পরিশ্রম সাধ্য লোকেরাই, এই খেটে খাওয়া লোকেরাই, এই শ্রমজীবী লোকেরাই। এই শ্রমজীবী লোকরা যদি না থাকতো, আমাদের সমাজ তো মনে হয় এতটা উন্নত হতো না, আর আমাদের সমাজ এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হতো না। তার কারণ একটা মুষ্টিমেয় স্বার্থলোভী, একটা ধান্দাবাজি সেরণি থাকে আমাদের সমাজে, যারা উস্কানিমূলক ধর্মের উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য মানুষদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করে এবং নিজেদেরকে কূপমণ্ডুকের পরিচয় দেন, সেরকম মানুষও আমরা দেখতে পাই। তাই এখানে জাত ভেদ কোনোভাবেই সৃষ্টি করা যাবে না। তাই এই সমস্ত মানুষরা যেমন পরিশ্রম করেন, প্রাসাদ অট্টালিকা রাস্তা ঘাট তৈরি করেন, তারা আবার কয়লা খনি থেকে কয়লা তুলে আনেন, প্রায় অনাহারেই এদের দিন বেশিরভাগ সময় কাটে। তার কারণ কোনো দিন যদি না খেতে পায়, জানতে হবে তাদের কাজ হয়নি। আবার যেদিন না কাজে যায়, সেই দিন তারা চাল ডাল বলো, হাট বাজার বলো, হয়তো সব দিন সাধ্য হয় না, সবার ঘরে টাকা পয়সা সঞ্চিত থাকে না। তাই এই সমস্ত মানুষদের করুণ কাহিনীর কথাও তিনি বলেছেন। আবার সুজলা সুফলা শস্য শ্যামলা, এই যে পরিপূর্ণ আমাদের বাংলার ভূমি, এই যে সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ বলেই আমরা বিভিন্ন দিক দিয়ে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফসল খেয়ে, শস্য খেয়ে আমরা বেঁচে আছি। তার পেছনে অবদান রয়েছে শ্রমজীবী এই কৃষকদের কথা, তার পেছনে কিন্তু এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের অবদান যথেষ্ট রয়েছে। আজ তারা না থাকলে, সেই শ্রমজীবী মানুষরা না থাকলে, সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ হতো না আমাদের এই সোনার বাংলা। আমাদের বাংলা এত সুন্দর সুন্দর গাছপালা, পশু পক্ষী, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়ার পেছনেও কিন্তু তাদের ভূমিকা রয়েছে। তারা কঠোর পরিশ্রম করে, দিন বলো রাত বলো কঠোর পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, সেই ফসল খেয়ে আমরা বেঁচে আছি। যাই হোক, এই কবিতাটি কবি এই সমস্ত জিনিসগুলো তুলে ধরেছেন। দেখো কি বলছে, কি আমাদের জাত আর ধর্মই বা কি, মাটি ছেনে যখন ইটের পাঁজর বানাচ্ছি, যে ইট দিয়ে তৈরি হবে তোমাদের ওই ঘর, খিদেই ঢুকে বইছি যখন শস্য এক বুক ভর, কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটির তলা থেকে যখন কয়লা উঠাচ্ছি, কাস্তে কাস্তে জীবন যায় শরীরও হয় ক্ষয়, গরম ভাপে হাপড় যেন চলে অন্তরময়। অর্থাৎ কয়লা তোলার কথা এখানে বলা হয়েছে, এখানে ফসলের কথা বলা হয়েছে, এখানে আর অন্যান্য কাজকর্মের কথা বলা হয়েছে। তাহলে তারা কত পরিশ্রম এবং কত সহজ সরল, তাই না? নইলে পরে এতগুলো কাজ করা সম্ভব হয় না। কি আমাদের জাত আর ধর্মই বাকি, ভেজা জমির ওপর যখন লাঙল চালাচ্ছি, কণা মাত্র খাবার যখন পায় না খেতে নিজে, পাথর দিয়ে মূর্তি বানায় কড়া রোদের নিচে। কড়া রোদের নিচে তাদের কাজকর্মের জন্য কোনো অট্টালিকাও নেই, তাদের কাজকর্মের জন্য কোনো ছাও নেই নেই। কি বলো গ্রীষ্ম, কি বলো বর্ষা, কি বলো শরৎ, কি বলো হেমন্ত, কি বলো বসন্ত, কি বলো শীত, প্রত্যেকটা ঋতু গ্রীষ্মের প্রচণ্ড রোদের, এই প্রখর দাবদাহের রোদের হাত থেকে বাঁচার জন্য তাদের উপায় নেই, তারা সেইটাকে মেনে নিয়েছে, তারা রোদের মধ্যেও কাজ করে। সেরকম বর্ষাকালে, আষাঢ় শ্রাবণ বর্ষাকালে যখন অঝরে ঝরে ঝরঝর করে বৃষ্টি ঝরে, যখন সেই বৃষ্টি ঝরে, সেই বৃষ্টি ঝরা অবস্থাতেও তারা কিন্তু তাদের কাজ করে যায়, তারা বীজ বপন করে, তারা ভূঁই রোয়, তারা ইত্যাদি ইত্যাদি কাজকর্ম কিন্তু
এই সমস্ত জিনিসগুলো জমিতেরা করে থাকে। কি আমাদের জাত আর ধর্মই বাকি, জুতোর জন্য কত জীবের মুন্ড খসাচ্ছি। রাঁধবে খাবে বলে বানায় থালা বাটি গ্লাস, নিজের জন্যই পায় না যখন সামান্য এক গ্লাস। কথাটি তো আছে বাড়িয়ের চাল ফুটো, তাই না? সেই জন্য তারা সময়ে খেতে পায় না, সময়ে মাখতে পায় না, সময় তারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারে না। তার কারণ তারা পরিশ্রম সাধ্য লোক, পরিশ্রমই তাদের একমাত্র জীবিকা, পরিশ্রম ছাড়া তাদের কোনো বিকল্প উপায় নেই। তাই বেঁচে থাকার জন্য, নিজেদের পেট চালানোর জন্য পরিশ্রম একান্তই অপরিহার্য। কি আমাদের জাত আর ধর্মই বাকি, চুল কামিয়ে দিচ্ছি যখন হবে সন্ন্যাসী, ধুচ্ছি যখন ওই আমাদের কাপড় জামার কাদা, ফিরিয়ে দিতে হবে বলে জুইয়ের মতো সাদা, জাত আর ধর্মের নাম করে এই সমস্ত শ্রমজীবী মানুষদের বিভেদ করা যাবে না। এটি কবি কঠোরভাবে বলেছেন। তোমাদের ওই ধাপ্পা বাবু চলবে না তো আর, ওই খেয়েছে কুড়ে তোমার মনোবলের সার, থুবড়ে পড়া হদ্দ বুড়ো ওই আমাদের রথ, নড়তে চড়তে পারে না আর চূর্ণ এবং গত, টুকরো থেকে টুকরো আর করতে যদি চাও, ভাবো যদি ভিন্ন করে দেবে সবার জাত, তোমাদের যে দিন ঘনালো ভাবো সেই কথাও, ঘাম ঝরিয়ে এক হয়েছি মিলাচ্ছি সব হাতে। অর্থাৎ ঘাম ঝরিয়ে তারা এক হয়েছে, ঘাম না ঝরালে, পরিশ্রম না করলে তাদের চলবে না। এই সমস্ত সহজ সরল মানুষদের কথা সুন্দর এবং নিপুণভাবে কবি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন, এবং তাহাদের মাহাত্ম, তাদের কাজকামের পদ্ধতি, তাদের সময়, তাদের একনিষ্ঠতা, তাদের পরিশ্রম সমস্ত কিছুই কবি বলেছেন। তাই কবি বলেছেন, ধর্মের উস্কানি দিয়ে, ধর্মের ফুসলানি নিয়ে, ধর্মের দোহাই দিয়ে কোনো কিছুকে বিভেদ করা যাবে না। মানুষ মানুষ, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব এবং ঈশ্বরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান। তাই আমরা এই মানুষ মানুষের বিভেদ করব না, মানুষ মানুষের দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি দিকে দিকে বন্ধ করব। আমরা প্রত্যেককেই প্রত্যেকের একে অপরের ভাই ভাই। সারা জগৎ জুড়ে একটি জাতি আছে, যে জাতিটির নাম হচ্ছে মানুষ জাতি। এই কথাটি আমাদের মাথায় রাখতে হবে। এইবার এই পদ্য থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেগুলো একটু নোট করে নাও। প্রথমত, কি আমাদের জাত, এই পদ্যের বিষয়বস্তু বা কাহিনী সংক্ষেপে বিবৃত করো। দ্বিতীয় প্রশ্ন, শ্রমজীবী মানুষ কীভাবে হাড় ভাঙা পরিশ্রম করে, আর কীভাবে সেই শ্রমজীবী মানুষ বঞ্চিত হয়, সেই শ্রমজীবী মানুষকে কীভাবে আর এক শ্রেণীর মানুষ কাজে লাগায় বা ব্যবহার করে সেটি নিজের ভাষায় লেখো। এই দুটো প্রশ্ন মোটামুটি তোমাদের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, এই দুটো প্রশ্ন করলেই হবে আজকের ক্লাস এটা।